এই চ্যাপ্টার থেকেও একটা আসবে তিন নাম্বারে চলতরিত এই চ্যাপ্টার থেকেও একটা আসবে সাত নাম্বারে ভৌত আলোক বিজ্ঞান এখান থেকেও একটা আসবে আট নাম্বার আধুনিক বিজ্ঞান এই অংশটা হচ্ছে আংশিক এখান থেকেও একটা আসবে নয় নাম্বারে পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান এখান থেকেও একটা আসবে তারপরে দশ নম্বরে সেমিকন্ডাক্টার ও ইলেকট্রনিক্স এখান থেকে নাও আসতে পারে বা একটা আসতে পারে এবার একটু চিন্তা ভাবনা করে দেখো যদি তোমার সিএনসিয় কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দেখো আমাদের কিন্তু ছিল হয়েছে কিন্তু পরীক্ষায় পড়বে কয়টা আটটা আবার দশ নম্বর চ্যাপ্টার থেকে যদি সৃজনশীল না আসে সেক্ষেত্রে আমার সৃজনশীল হলো কয়টা ছয়টা তার মানে কি আমার আরো দুইটা বাকি আছে এখন এই দুইটা তোমার তাপগতিবিদ্যা থেকে দুইটা আসতে পারে তারপরে চলত থেকে তোমার দুইটা আসতে পারে এখন আমার কথা হচ্ছে যদি তাপগতিবিদ্যা এবং চলতরিক দুইটা চ্যাপ্টার থেকে দুইটা দুইটা করে সৃজনশীল হয় তাহলে দশ নম্বর চ্যাপ্টার থেকে তোমার কোনো সৃণশীল প্রশ্ন হবে না ঠিক আছে যদি দশ নাম্বার চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল প্রশ্ন হয় তাহলে তাপগতিবিদ্যা এবং চলতরিত যে কোনো একটা অধ্যায় থেকে দুই সেট প্রশ্ন হবে এবং বাদ বাকি অধ্যায়গুলো থেকে একটা একটা করে প্রশ্ন থাকবে এ হচ্ছে তোমার টোটাল আটটা প্রশ্ন অর্থাৎ আমি তোমাদেরকে যেটা বোঝাতে যাচ্ছি যে ধরো তাপগতিবিদ্যা থেকে দুই সেট প্রশ্ন আসলো পরবর্তী যে তোমাদের চ্যাপ্টার আছে পরবর্তী ছয়টা চ্যাপ্টার থেকে ছয় সেট প্রশ্ন হবে এবং তাপগতিবিদ্যা থেকে হবে দুইটা তাহলে কত হলো আটটা প্রশ্ন হলো যদি ধরো যে তাপগতিবিদ্যা থেকেও দুইটা আসলো চলতরিত থেকেও দুইটা আসলো এবং বাদ বাকি তোমার দশ নাম্বার চ্যাপ্টার বাদে যে চারটা চ্যাপ্টার আছে এই চারটা চ্যাপ্টার থেকে চারটা আসলো তাহলে ওই দুইটা চ্যাপ্টার থেকে চারটা বাদ বাকি চারটা চ্যাপ্টার থেকে চারটা তাহলে কয়টা হলো আটটা প্রশ্ন হলো এইভাবে প্রশ্নের কাঠামোটা তারা তৈরি করবে অর্থাৎ তোমাদেরকে যদি সিওনশেলের জন্য বেস্ট একটা সাজেশন নিতে হয় এবং ভালোভাবে পড়তে হয় তাহলে বলবো যে অবশ্যই তাপগতিবিদ্যা এবং চলতরিত এই দুইটা চ্যাপ্টার সাথে রাখবে অবশ্যই মাস্ট বি ইনক্লুড করবে কারণ এই দুইটা চ্যাপ্টার থেকে কনফার্ম ধরে রাখো চারটা যদি না পাও তিনটা তুমি পাবে সম্ভাবনা আছে চারটা আসলে চারটা না আসলে তিনটা আসবে এই দুইটা চ্যাপ্টার অবশ্যই পড়বে প্রত্যেকটা স্টুডেন্ট এই দুইটা চ্যাপ্টার পড়বে এই দুইটা চ্যাপ্টার থেকে তিন প্রশ্ন কনফার্ম করে রাখো যদি এই দুইটা চ্যাপ্টার থেকে তোমার কনফার্ম হয়ে যায় তাহলে তোমার আর বাদ বাকি তুমি এই চারটা চ্যাপ্টার ভালো মতো পড়লেই তোমার পাঁচের সৃজনশীল প্রশ্ন কমন আসছে এখন তুমি দেখো যে এই এক নাম্বার এবং তিন নাম্বার চ্যাপ্টার ব্যতীত এবং দশ নাম্বার চ্যাপ্টার ব্যতীত একটা দুইটা তিনটা চারটা এই চারটা চ্যাপ্টারের ভিতর তোমার কোন দুইটা চ্যাপ্টার সব থেকে সহজ মনে হয় বলতে বলতে মডেল এটা সহজ মনে হচ্ছে আবার অনেকে বলতে পারো না এই স্তি তোর ভালো পারি তোমার যেই দুইটা চ্যাপ্টার সহজ মনে হয় তুমি সেই দুইটা চ্যাপ্টার পড়বে কিন্তু সাথে ঘুরে এক নাম্বার এবং তিন নাম্বার চ্যাপ্টারটা রাখবে অর্থাৎ এক এবং তিন নাম্বার চ্যাপ্টারের সাথে অন্যান্য যে কোনো দুইটা চ্যাপ্টার পর তবে দশ নয় দশ নাম্বার থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে আবার নাও আসতে পারে তুমি এক নাম্বার এবং তিন নাম্বার চ্যাপ্টারের সাথে দুই সাত আট নয় এই চারটা চ্যাপ্টারের যে কোনো দুইটা চ্যাপ্টার তুমি করবে যে দুইটা তোমার কাছে সব থেকে সহজ মনে হয় আমাদের টার্গেট এ প্লাস আমরা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এ প্লাস পাই সেই অনুযায়ী সেই অনুসারে কিন্তু সাজেশনগুলো দেওয়া হচ্ছে এবং দুই হাজার চব্বিশ সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চাপ্টার এবং যে চাপ্টার থেকে একটা আসবে দুইটা আসবে বা আসবে না আমি সেগুলো কিন্তু চিহ্নিত করে দিয়েছি আশা করি ফিজিক্স সেকেন্ড পেপার যে বইটা তোমার কাছে এতদিন কঠিন মনে হচ্ছিল পরীক্ষার আগ মুহূর্তে এই ভিডিওটা

কমন আসছে টেস্ট পেপার কখন পড়বে যখনই তোমার মূল বইটা পুরোপুরি আন্ডারলাইন করা হয়ে গেছে পাঁচ থেকে ছয় বার রিভাইজ দেওয়া হয়ে গেছে তখন গিয়ে তুমি টেস্ট পেপারে যে এমসি গুলো আছে ওইগুলোর মাধ্যমে নিজের প্রিপারেশনটাকে যাচাই করবে যে তুমি যে পাঁচ থেকে ছয় বার মূল বইটা রিভাইজ দিলে এখন তোমার প্রস্তুতিটা কেমন এখন তুমি কেমন প্রিপারেশন নিয়েছো এবং আরেকটা মজার বিষয় ফিজিক্স আমি ফার্স্ট পেপারও ওই কথাটা বলেছিলাম সেকেন্ড পেপারও বলছি সেটা হচ্ছে আমাদের বোর্ড কোশ্চিন বোর্ড কোশ্চিন সিকিউ প্লাস এম সি কিউ দুইটার উপরে ফোকাস করতে হবে বোর্ড কোশ্চিন অনেক সময় দেখা যায় যে সেম টু সেম চলে আসে আবার সেম টু সেম না আসলেও একই কোয়ালিটির বোর্ড কোশ্চিন আসে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তখনও হয়েছে আমাদের পরবর্তী যারা পরীক্ষা দিচ্ছে বা দিয়েছে তাদের ক্ষেত্রে এমনটা হয়েছে এবং তোমরা পরীক্ষা দিলে তোমাদের ক্ষেত্রে বছরের বোর্ড ঘ নাম্বার খ নাম্বার এগুলো যদি একটু সলভ করো সেক্ষেত্রে দেখবে যে পরীক্ষার হলে তুমি মিল খুঁজে পাচ্ছ সেম টু সেম তোমাকে দেওয়া লাগবে না একই কোয়ালিটির অঙ্ক তোমার সংখ্যাটা পরিবর্তন করে দিল একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিল কিন্তু একই কোয়ালিটি সেম কোয়ালিটির গুলো দেখবে পরীক্ষায় আসছে এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলছি যে প্রথমত মূল বইটা এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে কমপ্লিট করার পর যখন এমসি কুতে হাত দিবে এমসি কুর জন্য প্রথমে প্রত্যেকটা অধ্যায় তুমি সুন্দরভাবে আন্ডারলাইন করবে কোনগুলো ইম্পর্টেন্ট জাস্ট ওইগুলো রিভাইজ দিতে থাকবে এবং ওইগুলো পড়লে হবে কি তোমার ক নাম্বার ক নাম্বার প্রশ্ন নিয়ে টেনশন করতে হবে না ওইখান থেকে তুমি ক খ কমন পেয়ে যাবে দ্বিতীয়ত গ ভয়ের জন্য তুমি মূল বই তো পড়ছোই পাশাপাশি তোমাদের যে বোর্ড কোশ্চেন গুলো আছে বিগত কয়েকটা বছরের বোর্ড গ ঘ টা একটু দেখে যেও এমসি কু গুলো দেখে যেও এর ভিতর থেকেই তোমার ফিজিক্স সেকেন্ড পেপারে এ টু জেড কমন থাকবে একটা প্রশ্ন মিস হবে না শুধুমাত্র আমি গাইডলাইনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে তোমরা আসলে কিভাবে পড়বে এখন কেউ যদি মাতবাড়ি করে মনে করো যে না আমি শুধুমাত্র টেস্ট পেপারের উপরে ফোকাস দেবো পরীক্ষার তিন মাস আগের শোনার জন্য টেস্ট পেপার কিনেছি আমার আর কিছু করা লাগবে না টেস্ট পেপার পরে টেস্ট পেপার থেকে তুমি তোমার प्रिपरेशनটাকে টেস্ট করতে পারবে যাচাই করতে পারবে যে তোমার प्रिपरेशनটা কেমন হলো ওইখান থেকে প্রশ্নের ধারণা নিতে পারবে যে আমাদের বোর্ড পরীক্ষা কেমন প্রশ্ন এসে থাকে ওইখানে তুমি তোমার বিগত কয়েকটা বছরের বোর্ড क्वेश्चन গুলো খুঁজে পাবে তাছাড়া টেস্ট পেপার থেকে তুমি যদি সবকিছু টেস্ট যদি সবকিছু মনে করে ওইখান থেকে প্রিপারেশন নাও সেক্ষেত্রে আমার মনে হয় না যে প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা আছে প্রথমত মূল বই পরবর্তীতে মূল বই কমপ্লিট হয়ে গেলে টেস্ট পেপার দেখো টেস্ট পেপারে বোর্ড क्वेश्चन গুলো সলভ করো তুমি এমসি গুলো সলভ করো তাহলে এর ভিতর থেকেই তোমার ফিজিক্স সেকেন্ড পেপারে টোটাল এ টু জেড প্রশ্ন কমন আসবে ঠিক আছে আমার মনে হয় এর থেকে বেটার আর কিছু বোঝানো তোমার দরকার নেই আশা করি ফিজিক্স সেকেন্ড পেপারে কি কি পড়তে হবে কিভাবে পড়তে হবে টোটালি তোমরা গাইডলাইন পেয়ে গেছো আমরা পর্যায়ক্রমে সবগুলো শাসন আপলোড করছি অবশ্যই পরবর্তী শাসনের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে